সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। তবে পোলট্রি খাদ্যের দর চড়া হওয়ায় দাম খুব একটা কমার আশা দেখছেন না উদ্যোক্তারা। ভোক্তাকে স্বস্তি দিতে ডিম আমদানি নয়, বরং পোলট্রি শিল্পের সংকট দূর করার উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। জ্বালানি তেলের দর এক লাফে প্রায় 50% বাড়ানোর পর সরবরাহ কমার অজুহাতে বাজারে 200 টাকা কেজি ছাড়ায় ব্রয়লার মুরগির দাম, রেকর্ড বাড়ে ডিমের দামও। তবে গেল দুদিনে কিছুটা কমতে শুরু করেছে ডিম ও মুরগির দাম। এক বছর আগের দামে যাবে না, র মেটেরিয়াল প্রাইস, ডলার প্রাইস, ইনগ্রিডিয়েন্ট প্রাইস, কস্ট প্রাইস যে জায়গায় সেই জায়গায় কিন্তু চলে আসা শুরু করেছে। মাংস কস্ট প্রাইস করি আমি বলবো 145 থেকে 150 টাকা, খামারিদের কস্ট প্রাইস, একটা ডিমের দাম 9.5 টাকা। উদ্যোক্তারা বলছেন বিশ্ববাজারে এখনও চড়া পোলট্রি খাদ্যের প্রধান উপাদান ভুট্টা ও সয়াবিন মিল, যার প্রভাবে উৎপাদন ব্যয় বাড়ছে খামারিদের। আর প্রাণী খাদ্যের চড়া দামে টিকতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়েছে অনেক ছোট খামার, উৎপাদন কমেছে বড়দেরও। ভুট্টা যেটা আমাদের হয়তো 34 টাকার মধ্যে খরচ পড়ার কথা ছিল সেটাকে এখন 40 টাকা গিয়ে পড়বে। সয়াবিন যেটার খরচ হওয়া উচিত ছিল 58 টাকা, ইম্পোর্ট যেটা করেছিলাম সেটা ডলারের কারণে সেটা 70 টাকা হয়ে যাচ্ছে। যদি মার্কেটের সরবরাহ ঠিক থাকে, মুরগির দাম 200 টাকা হয়ে যাচ্ছিল, সেটা হয়তো 170-175 এসে থেমে যাবে, তারপর কিন্তু আর বাড়ার কথা না। ব্রিডার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এখন সপ্তাহে মুরগির বাচ্চার উৎপাদন নেমে এসেছে 1 কোটি 30 লাখ পিসে, যা কমাস আগেও ছিল 1 কোটি 80 লাখেরও বেশি। মানে প্রায় 50 লাখ বাচ্চা উৎপাদন কমে গেছে প্রতি সপ্তাহে ব্রয়লার বাচ্চা, এটা তো 30 দিন পরে তো ব্রয়লার হিসেবে বিক্রি হবে। উদ্যোক্তারা বলছেন জিনিসপত্রের দাম বৃদ্ধির চাপে ভোক্তার কেনার সক্ষমতা কমে যাওয়ায় প্রায় 40% কমেছে ব্রয়লার মুরগির বিক্রি। নিউট্রিশন যতটুকু দরকার, প্রোটিন যতটুকু দরকার, এটা কাটেল করা শুরু করেছে একটা শ্রেণীর লোক যে পাচ্ছে না, সে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সে হুট করে সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে হাউ টু প্রোডিউস, খামারিদেরকে কীভাবে আরও সাহায্য সহযোগিতা করা যায়। পরিস্থিতি সামাল দিতে তাই আমদানির চিন্তা না করে পোলট্রি শিল্পের সংকট সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ উদ্যোক্তাদের। সরকারের উচিত হবে লং টার্ম। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।